হ্যালো ইব্রন আজ আমরা আলোচনা করবো ডাব্লিউপি কনস্টেবলের তোমাদের যে পরীক্ষা হবে সেখানে আসতে চলা কিছু কমন কমনযোগ্য জিকে প্রশ্ন নিয়ে এরকম ভিডিও এই চ্যানেলে কিন্তু আপলোড হতেই থাকবে এবং তোমরা এর থেকে কিন্তু ম্যাক্সিমাম কমন পাবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাতে কিন্তু দুশোটা লাইকের এম রাখছি দুশোটা লাইক করলে পরের ভিডিওটা কিন্তু আপলোড হবে দেখো ফার্স্ট প্রশ্ন তোমরা এখানে দেখতেই পাচ্ছ বনসাই কি ধরনের জাপানি শিল্প আমি উত্তরগুলো বলবো তোমরা তোমাদের উত্তরগুলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমি বলার পর কটা ঠিক হচ্ছে জানিয়ে তোমরা জানাবে কত নাম্বার পেলে এখানে দেখো বনসাই কী ধরনের জাপানি শিল্প তোমরা এখানে চারটে অপশান দেখতে পাচ্ছ অঙ্কন ছোট গাছ চাষ পুতুল বানানো ফুল সাজানো এটা সঠিক উত্তর হবে কিন্তু খ ছোট্ট গাছ চাষকে কিন্তু জাপানি শিল্প এক ধরনের এটাকে বনসাই বলে নেক্সট প্রশ্ন দেখো এখানে দু নম্বর প্রশ্ন যেটা তোমরা দেখতেই পাচ্ছ কালীঘাট পট শিল্প কোন রাজ্যের লোক চিত্রকলা ক খ গ ঘ এটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই কিন্তু বলা উচিত চারটে অপশান দেখতে পাচ্ছ এটা সঠিক উত্তর হবে কিন্তু বাংলা পশ্চিমবঙ্গে তোমার লোক মানে পটশিল্প হচ্ছে কালীঘাট পটশিল্প আমাদের রাজ্যের বাংলা সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ গিদ্দা কোন রাজ্যের নৃত্যশৈলী গিদ্দা কোন রাজ্যের নৃত্যশৈলী ক পাঞ্জাব খ আসাম গ পশ্চিমবঙ্গ ঘ হচ্ছে উড়িষ্যা এটার সঠিক উত্তর হবে কিন্তু পাঞ্জাব পাঞ্জাবের রাজ্যের নৃত্যশিল্পী হচ্ছে গিদ্দা নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওস্তাদ আজমদ আজ আমজাদ আলী খান ড্যাশ বানানোর জন্য বিখ্যাত বাজানো সরি ড্যাশ বাজানোর জন্য বিখ্যাত এখানে তোমরা চারটে অপশান কিন্তু দেখতে পাচ্ছ এটা সঠিক উত্তর যেটা হবে সেটা তোমাদেরকে বলছি এটা সঠিক উত্তর হবে কিন্তু চার নম্বর অপশানটা শরৎ বাজানোর জন্য কিন্তু ওস্তাদ আমজাদ আলী খান বিখ্যাত নেক্সট প্রশ্ন দেখো এখানে প্রশ্ন হচ্ছে মিথিলা চিত্রকলাটির উৎপত্তি ভারতের কোন রাজ্যে মিথিলা চিত্রকলা এখানেও সেম তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ আলাদা আলাদা অপশান বিহার পাঞ্জাব উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এটা সঠিক উত্তর হবে কিন্তু বিহার বিহারের চিত্রকলা হচ্ছে মিথিলা চিত্রকলা এবার নেক্সট প্রশ্ন দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ মিয়া মোল্লার রাগটি সৃষ্টি করেছেন কে মিয়া মোল্লার একটি রাগ যেটা খুবই একটা বিখ্যাত রাগ এ মানে সঙ্গীতের রাগ আর কি এটা সৃষ্টিকর্তা কে এখানে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তানসেন সেন আমির খসরু পণ্ডিত যশরাজ চারজনেই কিন্তু সঙ্গীতজ্ঞ এখানে সঠিক উত্তর হবে কিন্তু ক অপশন ক হচ্ছে তান সেন তান সেন রাগটি কিন্তু সৃষ্টি করেছেন নেক্সট প্রশ্ন দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ গরবা লোকনৃত্যটির উৎপত্তি কোনটি গরবা লোকনৃত্যটির উৎপত্তি স্থল কোনটি এখানে কিন্তু তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ গুজরাট মহারাষ্ট্র রাজস্থান বিহার এটা সঠিক উত্তর হবে কিন্তু গুজরাট অপশান ক গুজরাটে কিন্তু এই বা লোকনৃত্যটির উৎপত্তিস্থল নেক্সট যে প্রশ্ন দেখো এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে আকালী আন্দোলন কিসের সাথে যুক্ত ছিলেন যুক্ত ছিল আকালি আন্দোলন একটা পুরনো আন্দোলন এখানে তোমরা কিন্তু চারটে অপশান দেখতে পাচ্ছ নব্যবঙ্গ আন্দোলন প্রার্থনা সমাজ ব্রাহ্ম আন্দোলন শিখ সংস্কার সংস্কার আন্দোলন এখানে কিন্তু সঠিক উত্তর হবে শিখ সংস্কার আন্দোলন এই আন্দোলনটার নাম হচ্ছে আকালি আন্দোলন নেক্সট যে প্রশ্ন সেটা হলো দেখো নিচের কোনটি শাস্ত্রীয় নৃত্যের রূপ নয় নিচের কোনটি শাস্ত্রীয় নৃত্যের রূপ নয় এখানে তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটে হচ্ছে শাস্ত্রীয় নৃত্যের রূপ কোনটি নয় এটা সঠিক উত্তর হবে অপশান ক কালবেলিয়া হচ্ছে কোনো শাস্ত্রীয় নৃত্যের রূপ কিন্তু নয় এবার নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সেটা হলো দেখো দশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কলিকা পুরাণ কোন ধর্মের সাথে জড়িত ক খ গ ঘ কলিকা কলিকা পুরাণ কোন ধর্মের সাথে জড়িত এখানে কিন্তু তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ এটা সঠিক উত্তর হবে অপশান খ এখানে হচ্ছে তোমার শাক্ত ধর্ম শাক্ত ধর্মের সাথে কলিকা পুরাণ কিন্তু জড়িত ছিল এবার নেক্সট প্রশ্ন দেখো এখানে তোমরা কিন্তু এগারো নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ কথাকলির ড্যাস রাজ্যের মানে ড্যাশ রাজ মানে এখানে কথাকলি শিকড় ড্যাশ রাজ্যে হয়েছে মানে কথা কথাকলি অ্যাকচুয়ালি কোন রাজ্যের কিন্তু একটা এটা একটা নৃত্যের নাম এটা কোন রাজ্যের এখানে চারটে অপশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাও আমি কিন্তু ভিডিও শেষে এই প্রশ্নটা সঠিক উত্তরটা বলে দেবো এবার দেখো বারো নম্বর প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছেন এখানে চারটে অপশান আছে এটার সঠিক উত্তর হবে কিন্তু রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছেন এটা তোমরা ম্যাক্সিমাম ভুল করবে অপশন ক করবে কিন্তু অপশান ক সঠিক উত্তর নয় এটা সঠিক উত্তর হবে কিন্তু স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন এবার দেখব নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে তামিলনাড়ুর বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্প কোনটি শিল্পী কোনটি ভারতনাট্যম মোহিনীট্যম কুচিপুড়ি কত্থক এই চারটেই কিন্তু ভারত বিখ্যাত নৃত্যের নাম সেটা কিন্তু তোমরা সবাই জানো কিন্তু এর মধ্যে কোনটি হচ্ছে তামিলনাড়ুর থেকে মানে বিলং করে তামিলনাড়ুর কোনটা বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য এটা সঠিক উত্তর হবে কিন্তু ভারতনাট্যম এটা কিন্তু তোমরা ম্যাক্সিমামই জানো এটা খুব ইম্পর্ট্যান্ট আর এই ভিডিওতে অনেকগুলো কিন্তু প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা নৃত্য শিল্প শিল্পীকলা এবং যে চিত্রশিল্প এগুলো কিন্তু বলছে এগুলো তোমরা নোট করে রাখবে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার যে নেক্সট প্রশ্ন সেটা দেখব দেখো এখানে তোমরা একটা কিন্তু গুরুত্বপূর্ণ উক্তি এখানে দেখতে পাচ্ছ ব্যাক টু বেদস এখানে কিন্তু ইনভাইটেড কমার মধ্যে আছে মানে এটা একটা গুরুত্বপূর্ণ উক্তি তোমরা বুঝতেই পারছ ব্যাক টু বেদ এই স্লোগানটি কে প্রবর্তন করেন এখানে চারটে অপশান লালা রাজপথ রায় লালা হংসরাজ পণ্ডিত গুরুদত্ত স্বামী দয়ানন্দ সরস্বতী এটা সঠিক উত্তর কি হবে তোমরা বুঝতেই পারছো এটা সঠিক উত্তর হবে কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু এই স্লোগানটির প্রবর্তন করেছিলেন ব্যাক টু বেদস এবার দেখব পরের প্রশ্ন দেখো এখানে তোমরা আরেকটা লোকনৃত্য মানে একটা নির্দিষ্ট রাজ্য থেকে বিলং করা লোকনৃত্যের একটা তোমরা নাম জানতে চাই পাচ্ছ আরেকটা দেখো লাবণী লাবণী কোথাকার লোকনৃত্য কোন রাজ্য থেকে বিলং করে এই যে লোকনৃত্য এটা একটা লোকনৃত্যের নাম এটা কোন রাজ্য থেকে বিলং করে এখানে চারটে অপশান অপশান কেরালা অপশান খ কর্ণাটক অপশেন গ মহারাষ্ট্র অপশেন ঘ হচ্ছে তামিলনাড়ু এটা কোন রাজ্যের লোকনৃত্য তোমাদেরকে আবার বলছি বিভিন্ন রাজ্য থেকে বিলং করা লোকনৃত্যগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে নাও কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এগুলোর থেকে কিন্তু একটা প্রত্যেকবার আসে এটা সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র মহারাষ্ট্রর লোকনৃত্য হচ্ছে তোমার লাভনি এবার এটা ফাইনাল প্রশ্ন ছিল এবার তোমাদের যে প্রশ্নটার উত্তরটা ভিডিও শেষে দেব বললাম সেটা এবার দেখো দেখো আমি জানি তোমরা ম্যাক্সিমাম এই সঠিক উত্তর কিন্তু এই প্রশ্নটা দিতে পেরেছ তা আমি উত্তরটা বলে দিই কথাকলির কোন রাজ্য থেকে বিলং করে এটা কিন্তু সঠিক উত্তর হবে ক কেরালা কেরালা থেকে বিলং করে কথাকলি এরকমই কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাই কিন্তু দুশোটা লাইক অবশ্যই করে দাও তবে কিন্তু নেক্সট ভিডিওটা আপলোড করবো যেটার থেকে তোমরা কিন্তু কমন কমনযোগ্য প্রশ্ন পাবে প্রিলিমিনারি ছাব্বিশে সেপ্টেম্বরের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরের ভিডিওতে